আপনারা দেখছেন একুশে টেলিভিশন। যেখানে যাই সেখানে আপনার জন্য দরকার কি? হ্যালো হ্যালো বর্ষা, কি ব্যাপার, কোথায় তুই? সাত সকালবেলা তুই কাউকে কিচ্ছু না বলে চলে গেলি, আর আমি এদিকে সারা বাড়ি তোকে খুঁজে খুঁজে হয়রান। আমার টেনশন হয় না? তোমাকে টেনশন করতে কে বলেছে মা? কেন তুমি টেনশন করছো শুধু শুধু? আমার মেয়ে সাত সকালবেলা কাউকে কিচ্ছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যাবে, আর আমি মা হয়ে তার জন্য টেনশন করবো না, এমন কথা তো বলতে পারলি? এখন বল কোথায় তুই? সেটা জেনে তো তোমার কোনো লাভ নেই, সো প্রশ্ন করা বন্ধ কর। কি বললি তুই? প্রশ্ন করবো না মানে? দেখ বর্ষা, বিয়েটা তোর জন্য ছেলে খেলা হতে পারে, কিন্তু আমার জন্য না। তুই জানিস যে একটা বিয়ে কত গুরুত্বপূর্ণ, কত গুরু দায়িত্ব, কত ঝামেলা, হাজারটা ঝক্কি ঝামেলা মধ্যে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, আর সেখানে সেখানে তুই আমার পাশে নেই। তুই বুঝতে পারছিস যে আমি কতটা অসহায়? আমাকে মনে হচ্ছে আমি পাগল হয়ে যাবো। সেটাই হও মা, এত করে বললাম বিয়ের চিন্তাটা আপাতত মাথা থেকে বাদ দাও, কই আমার কথা তো শুনলে না। এরকম করিস না মা, তুই অর্ষা তোরা কিরে এখন ছোট আছিস, তোরা এখন বড় হয়েছিস না, আর মেয়েরা যখন বড় হয় তখন তাদের বিয়ে দিতে হয়। মা শোনো, তোমার কথা শুনে কি মনে হচ্ছে জানো? বাংলাদেশে আগামী 5 বছরের জন্য বিয়ের উপর একটা ইনজাংশন জারি করা হয়েছে, সো আনম্যারিড যত মেয়ে আছে তাদের সবার বিয়ে আগামী 7 দিনের ভিতরে কমপ্লিট করে ফেলতে হবে, তাই না? এটা আবার কেমন কথা? মা শোনো, আমার না এখন তোমার সাথে এক ফোঁটা কথা বলতে ইচ্ছে করছে না, ফোনটা রাখো, আমি এখন একা থাকতে চাই, বাই। বর্ষা, হ্যালো হ্যালো বর্ষা, বর্ষা কথা শোন, বর্ষা পাবো না, পেলে তোমার স্টেজ ঠিক হয়ে যাবে।
রশ্মি, আপনি কি কোথাও যাবেন? আমি কোথায় যাবো কি যাবো না সেটা আপনাকে বলতে হবে কেন? হ্যাঁ, একটা মেয়ে মানুষ এমন একা একা দাঁড়িয়ে থাকলেই কথা বলতে হবে, তাই না? আপনার সমস্যাটা কি? আশ্চর্য, আমি ভাবলাম যে আপনার সমস্যাটা কোথায়, উল্টো আপনি আমাকে জিজ্ঞেস করছেন আমার সমস্যা কি। আসলে মানুষকে বোঝাই দেয়, আর মানুষের উপকার করতে যাওয়াটাও একটা ভুল। সরি, আই ডিডন্ট মিন দ্যাট। বুঝতে পারছি কোনো কারণে আপনি একটু ডিস্টার্ব, আর সেটা ঝাল আমার উপর দিয়েও কিছুটা গেল মনে। বিরক্ত হব না কেন? এমন একটা রাস্তার মধ্যে যদি হঠাৎ ট্যাক্সি নষ্ট হয়ে যায় তাহলে কেমন লাগে? আপনি যদি কিছু মনে না করেন আমার গাড়িতে লিফট নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, বাট আই এম নট ইন্টারেস্টেড। দেখুন ম্যাডাম, আপনি যদি এখন আমার সাথে না যান, আমার মনে হয় আমি যখন ব্যাক করব তখনও আপনার সাথে আমার এখানেই দেখা হবে। হলে হবে, কিন্তু অন্যন একজন মানুষ হঠাৎ করে তার গাড়িতে আমাকে উঠতে বলবে, আমিও উঠে যাব, এত কাঁচা তো আমি নই। বিপদের সময় এত কিছু চিন্তা করলে হয়? আমি আপনাকে কথা দিচ্ছি আপনার কোনো সমস্যা হবে না, আপনি আমার সাথে চলুন, সামনে সুবিধা মতো কোথাও নেমে যাবেন। আমি কি এখন বিয়ে বাড়ির কাজকর্ম নিয়ে দৌড়াদৌড়ি করবো নাকি বর্ষাকে নিয়ে টেনশন করবো? কি হলো, তুই চুপ করে বসে আছিস কেন, কথা বলছিস না কেন? কথা বলার কি আছে? আমাদের দু বোনের মতামতের কোনো গুরুত্ব তোমাদের কাছে আছে? সবসময় তুমি আর বাবা যেটা ভালো মনে করো সেটাই তোমরা করো। আরে বাবা, এই সময় তো আর ভালো পাত্র পাওয়া যায় না, একটা ভালো পাত্র খোঁজ পেলাম, ব্যাস রাজি হয়ে গেলাম। ভালো পাত্রের কি আকাল পড়েছে? পড়াশোনাটা শেষ করে বিয়েটা দিলে কি এমন ক্ষতি হয়ে যেত? বিয়ের পর কি মেয়েরা লেখাপড়া করেন, করছে না? শোন আশা, পাত্রপক্ষের সঙ্গে আমার খুব ভালো মতো কথা হয়েছে, ওরা বলেছে বিয়ের পর মেয়ে যদি লেখাপড়া করতে চায় করবে, মেয়ে যদি চাকরি করতে চায় সেটাও করবে, তাদের কোনো বিষয়ে কোনো আপত্তি নেই। ওরা বলল আর তুমি বিশ্বাস করলে? এরকম বিয়ের আগে সবাই বলে, এটা এখন আমাদের দেশের ট্র্যাডিশন হয়ে গেছে। প্রথমে সব কিছু ঠিক, তারপর একবার যখন বিয়েটা হয়ে যায় তখন তাদের এসব কথা নিয়ে পড়ে থাকার একদম সময় থাকে না। সব কথা মাকেই বল, বাবাকে তো একটা কথা বলতে পারিস না, বাবাকে তো কাছেই পাচ্ছিস না। একটা বিয়ে বাড়িতে কত কাজ কত যাবে না, আর তোর বাবা দুটো কার্ড বিলি করতে এই যে গেছে এখন পর্যন্ত ফেরার নাম নেই। কার্ড বিলি করাই শেষ হয় না, দুটো দিন পার হয়ে গেলে এখন পর্যন্ত তার কোনো খবরই নেই। আর যত কাজ, মনে হয় কোনো কারণে খুব আপসেট হয়ে আছে। নাম ফাইন। বাই দ্য ওয়ে, আপনার নামটাই কিন্তু জানা হলো না। কেন, নাম জানাটা কি খুব বেশি জরুরি? তা নয়, একটা প্রবলেম, সেটা হচ্ছে আপনাকে কিছু বলতে গেলে আমাকে বলতে হবে এই যে শুনছেন, আবার আপনার ক্ষেত্রে আপনি আমাকে বলবেন যে আমাকে বলছেন, এই সমস্ত আর কি। বর্ষা। বর্ষা, বিউটিফুল। আমি অন্য কিছু মিন করবো, ধরুন বর্ষার ঝুমঝুম বৃষ্টি বা মেঘের কণ্ঠ, অথবা ধরুন ভেজা কদম ফুল, মানে বিউটি অফ নেচার। বাই দ্য ওয়ে, আমার বাবা মা আমার একটা নাম রেখেছে রাহাত, শুনলো না? নামটা সুন্দর কিনা জানি না, তবে মিস্টার রাহাত আপনি যে অনেক বেশি কথা বলেন এটা কি জানেন? আমি কি করবো বলুন, আমার পেশাটাই তো এটা। মানে বাই প্রফেশন আমি একজন অ্যাডভোকেট, সো ইচ্ছা অনিচ্ছা সত্ত্বেও আমাকে অনেক কথাই বলতে হয়, কিন্তু বিশ্বাস করুন আমার কথা কিন্তু এখন আগের চেয়ে অনেক কমে গেছে। আপনি কম কথা বলুন। হ্যাঁ, আমি তো আপনার সাথে এখনো কথাই শুরু করলাম। আমার মনটা ভালো নেই, আপনি যদি মুখটা বন্ধ রেখে একটু চুপচাপ গাড়িটা ড্রাইভ করেন। আপনার যে মনটা ভালো নেই সেটা কিন্তু আমি অনেক আগেই বুঝতে পেরেছি। আপনাকে একটা কবিতা শোনাচ্ছি।
প্লিজ ভুলেও ওই কাজটি আমার সাথে করতে যাবেন না। সুন্দরী মেয়ের পাশে বসে থাকলে আপনাদের সাহিত্য চর্চাটা খুব বেড়ে যায়, তাই না? হ্যাঁ, এই চর্চাটা আমার সামনে না করে বাড়িতে গিয়ে করলে খুশি হবে। আমার কি মনে হয় জানেন, আপনি আপনার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে বড় ছোট ঝগড়া আর ছেড়ে যাও পারে বলেন, এরকম একটা সুন্দরী মেয়ের মুখে চিরতার পানি ঢেলে দিল। আপনি তো খুব ভালো ধরেছেন, এই যাবৎ কটা প্রেম করেছেন শুনি? তা না, মানে আই হ্যাভ লট অফ এক্সপিরিয়েন্স, সেখান থেকে এখনকার সময়ের প্রেমগুলো আমার কাছে কি মনে হয় জানেন, এগুলো মনে হয় যেন সবগুলো অক্সিজেন দিয়ে চলে, মানে মুহূর্ত অবস্থা, যে কোনো সময় ব্রেকআপ হয়ে যাবে আপনার। আমি খুব ভালো মতো বুঝতে পেরেছি যে এই বিষয়ে আপনি 3-4 ঘন্টা টানা লেকচার দিতে পারবেন, কিন্তু দয়া করে আমাকে লেকচার না দিয়ে চুপচাপ গাড়ি চালান প্লিজ। ও, আমার কথাগুলোকে আপনার এখন লেকচার মনে হচ্ছে? আপনি একবার চিন্তা করুন তো, যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে যদি এখনো দাঁড়িয়ে থাকতেন আপনি কতটা বোর হতেন। তার চেয়ে আপনি এই যে আমার পাশে এখন ড্রাইভে আছেন, আপনার কত ভালো একটা টাইম পাস হচ্ছে, একটা স্মার্ট ছেলে। আপনি স্মার্ট, নিজেকে তাই মনে করেন? আমি মনে করি না, আমার বন্ধু বান্ধব তাই তো। আমি চাইলে নাকি অনেক যে কোনো মেয়েকেই খুব ইজিলি কনভিন্স করতে পারি। আমি ছেলের সাথে কথা বলেছি, ওর সাথে কথা বলে আমার কিন্তু ওকে খুবই ভালো একটা ছেলে মনে হয়েছে, যাকে বলে যোগ্য পাত্র। তাছাড়া শুধু আমি কেন, বসন্ত ছেলের সাথে কথা বলেছে। কই, বসন্ত ছেলে সম্পর্কে আমাকে কোনো কমপ্লেন করেনি, কোনো সমস্যার কথা বলেনি? ছেলের কোনো সমস্যার কথা একবারও তোমাকে বলা হয়েছে? তাহলে সমস্যাটা কোথায়? প্রবলেমটা হচ্ছে আমাদের সাইড থেকে এবং সেটাই তোমাকে বারবার বোঝানো হচ্ছে। এখন দুদিন পরে বিয়ে, এখন আর এই সমস্ত কথা বাড়িয়ে লাভ কি? এখন আর অন্তত রাগ করে থাকিস না। দেখ অর্ষা, তুই এক কাজ কর, তুই বরং বর্ষাকে একটা ফোন কর। হ্যাঁ, ফোন করে বুঝিয়ে সুঝিয়ে ওকে বাড়িতে নিয়ে আয়, তোর কথা শুনবে। বর্ষাকে আমার পক্ষে বোঝানো সম্ভব না, কারণ তোমার মেয়েকে তুমি খুব ভালো করেই চেনো, সে আমাদের সবার থেকে একটু বেশিই বোঝে। একটা বাড়িতে ফলাফল বলছে আপনি আপনার লাইফ পার্টনারের সাথে কোন রকমের একটা ঝামেলায় জড়িয়ে গেছেন। আপনি কিন্তু আমার পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করছেন, আমাকে নিয়ে আপনাকে দেখুন, আমি তো আপনাকে নিয়ে আমি ভাবছি, সেই নিরপরাধ মানুষটাকে যে মানুষটা আপনার লাইফ পার্টনার, সে হয়তো আপনার সাথে কথা বলতে না পেরে এতদিনে একসময় বাকরুদ্ধ হয়ে। আপনার কি ধারণা, আপনার কি ধারণা আমি নিরামিষ টাইপের একটা মেয়ে, আমার ভিতরে কোনো রোমান্টিকতা নেই? হ্যাঁ, আমি তো একবারও সেই কথা বলিনি, আপনি কিন্তু নিজে থেকে উল্টাপাল্টা ভাবছেন। আরে কি আশ্চর্য, আপনি তো উল্টাপাল্টা ধারণাগুলো আমার ভিতরে ঢুকাচ্ছেন। দেখুন, আমি খুব সিম্পল, আপনি যা বলছেন এগুলো আমার মাথায় ঢুকে না। একটা কথা বলুন তো, আপনি সেই তখন থেকে আমার পেছনে লেগে আছেন কেন? আমি কি আপনার শত্রু? আরে আমি আপনার শত্রু হতে যাব কেন? শুনেছি প্রথম দেখায় প্রেম হয়, প্রথম দেখায় শত্রুতা হয়, এটা কখনো আপনার ফোন বাজছে।
আপনার কি ধারণা আমি কানে কম শুনি? এই এক সমস্যা, যখন তখন ফোন বাজে, একটা মুডের ভিতরে ছিলাম নষ্ট করে দেয়, একটা ফিলিংস সেটাও নষ্ট করে দিল। দেখুন, এই কারণেই আমি কিন্তু আমার ফোনটা বন্ধ রেখে দিই, যাতে আপনার সাথে আমার কথা বলার সময় কেউ ফোন করে ইন্টারফেয়ার না করে। আচ্ছা মিস্টার রাহাত, আপনার কি একটু টায়ার্ড লাগে না? বুঝলাম না। এই যে বিরামহীনভাবে আপনি বগর বগর করে যাচ্ছেন, মনের ভাব ব্যক্ত করছেন, আপনার মনের ভাব শুনতে শুনতে তো আমিই টায়ার্ড হয়ে যাচ্ছি, আপনি বুঝছেন না? বর্ষা, বর্ষার ফোন তো এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে, কিন্তু একটু আগে যে আমি ফোন করলাম তখন দুবার রিং হলো, মনে হলো তারপরে কেটে দিল, কিন্তু এখন তো পুরোপুরি বন্ধ। কি হলো বলতো? ওর আবার কোনো বিপদ হয়নি তো? আল্লাহ জানে, আমার তো ভীষণ টেনশন হচ্ছে রে। টেনশন করার কি আছে, ওর সঙ্গে তো যোগাযোগ করা সম্ভব না, অপেক্ষা করো দেখো কি হয়। কিন্তু আজ তো বর্ষার পাত্রপক্ষের সঙ্গে শপিংয়ে যাওয়ার কথা, একটু পরেই তো ওরা ফোন করবে। আচ্ছা আমি ওদের তখন কি বলবো বলতো? আমি আর কিছু ভাবতে পারছি না, আমার মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব। আল্লাহ, কি বিপদে তুই ফেললাম না ওকে। আমার একটা কথা খুব জানতে ইচ্ছা করছে, এই যে ধরুন পুলিশ কেস, জিডি, এগুলোর সাথে আপনার কি কখনো কোনো ইনভলভমেন্ট ক্রিয়েট হয়েছে? জি না, কারণ এই ব্যাপারগুলো আমার পার্সোনালিটির সাথে যায় না। তবে একজন অ্যাডভোকেট হিসেবে আপনার নিশ্চয়ই এর সাথে মধুর সম্পর্ক আছে। অবশ্যই আছে, সেই কারণেই তো আপনাকে বলছি কখনো ভুলেও এগুলো ধারে কাছেও যাবে না। আচ্ছা, বাই এনি চান্স আপনি বাড়ি থেকে পালিয়ে আসেন? আপনি আমার পার্সোনাল বিষয়ে কেন ইন্টারফেয়ার করছেন? আপনাকে আমি বারবার বলছি, গাড়িতে ওঠার পর থেকে যে আমার মনটা ভালো নেই, আপনি একটু কথা কম বলুন, আপনি শুনছেনই না, আপনি কি আমার কথা বোঝেন না? আমি কি বাংলা ভাষায় কথা বলছি না? না, আমি তো আপনার পুরো কথাটাই বুঝতে পারছি, কিন্তু এই যে এই দুষ্টু টেডিবিয়ার সেটাই বুঝতে পারছে না, সে শুধু ভাবছে যে আপনার চেহারাটা ওর চেহারা মতো। আমি সেটা প্রথম থেকেই বুঝতে পেরেছিলাম যে আপনি দারুণ আড্ডা পাচ্ছেন, কিন্তু আমার কাছে একটা প্রবলেম মনে হচ্ছে, সেটা হচ্ছে এই যে আপনি আপনি করে আড্ডাটা ঠিক জমানো সম্ভব না। আপত্তি একটু ভেবে দেখি। তাহলে চলুন সামনে একটা রেস্টুরেন্টে থেমে খেতে খেতে জমি আড্ডা দিই। তাহলে চলো সামনে একটা রেস্টুরেন্টে থেমে ছুটি আড্ডা দিই। ও আচ্ছা, চলো। যেদিন বিয়ে হবে সেদিন আসবে, এর দুদিন আগে আসলে হয় না? মম, আমার মামিকে অনেক দেখতে ইচ্ছা করছে, চলো না আজকে মামির বাসায় যাই। অর্ঘ, তুমি খুব ডিস্টার্ব করছো, যাও তো এখন, বিকেলবেলা নিয়ে যাব। সত্যি? ইয়েস।
শিওর? ধরো কারোর মনের ভিতরে অনেক জমে থাকা কষ্ট, সেগুলো যদি কারোর সাথে শেয়ার করে তাহলে কি কমে যায়? অবশ্যই। ধরো তুমি একটা কষ্টে 100% ক্যারি করো, তুমি যদি সেই কষ্টটা আমার সাথে শেয়ার করো তাহলে 50% আমি বেয়ার করবো। যদি কাউকে তার অমতে বিয়ে দেওয়া হয় কিংবা বিয়ে দেওয়ার চেষ্টা করা হয় সেটা কি ঠিক? তার আগে জানতে হবে তোমার কোনো পার্সোনাল পছন্দ আছে কিনা। নেই, আসলে মেয়েটা না মেন্টালি প্রিপেয়ার্ড না বিয়ের জন্য, হয় না এখনই সে চাইছে না বিয়ে করতে, বাবা মা বোন ফ্রেন্ডস কারোর ভালোবাসা মিস করতে চাইছে না। আবার আরেকটা ব্যাপার হচ্ছে পড়াশোনা, মেয়েটা পড়াশোনা শেষ করতে চায়, ক্যারিয়ার ব্যাপারে সে অনেক বেশি কনসার্ন। তোমার কথাগুলো অবশ্যই যুক্তিযুক্ত, কিন্তু মানুষের লাইফ তো আর সবসময় যুক্তি দিয়ে চলে না। বিয়ে করলে মেয়েরা আলাদা বাড়িতে চলে যায়, দ্যাটস ট্রু, কিন্তু তার মানে এই নয় যে ফ্যামিলির সাথে একটা ডিস্টেন্স তৈরি হয়। ধরো তুমি যদি এখন বিয়ে করতে রাজি না হও তাহলে ফ্যামিলির সবার সাথে তোমার এক ধরনের মানসিক দূরত্ব তৈরি হবে, যেটা আসলে তোমার জন্য খুব ভালো হবে না। তাতে কি তুমি ফ্যামিলির সাথে খুব বেশি অ্যাটাচ থাকতে পারবে? আর তুমি পড়াশোনার কথা বলছিলে, সেটা ধরো বেগম রোকেয়া তো অনেক আগেই দৃষ্টান্ত রেখে গেছেন নারী জাগরণের। তুমি বিয়ের পরে পড়াশোনা করেও তুমি তোমার লক্ষ্যে ঠিকই পৌঁছাতে পারবে। তুমি অনেক সুন্দর করে কথা বলো, অলওয়েজ পজিটিভ। অলওয়েজ থিংক পজিটিভ। তুমি যদি আগেই নেগেটিভ ভেবে ফেলো তাহলে তো লাইফে বেশি দূর যেতে পারবে না। একটা জিনিসটা আমি কিছুতেই বুঝতে পারি না, তোমরা লয়াররা কোর্ট কাচারি চেম্বার নিয়ে এত বিজি থাকো, তারপরেও কি করে টাইম বের করো লং ড্রাইভে? বলো তো। আসলে বলতে পারো এটা আমার হবি। আমি যত বিজিই থাকি না কেন আমি ফ্রাইডেতে আমার রিল্যাক্স টাইমটা এরকম ড্রাইভ করে পাস করি। স্টুডেন্ট লাইফে তো আমি আরও ডেয়ারিং ছিলাম, তারপরে এই প্রান্ত থেকে ও প্রান্ত চলে যেতাম, কখনো রাঙামাটি কখনো বান্দরবন কখনো কক্সবাজার। জানো ট্রাভেলিংয়ের প্রতি না আমারও একটা আলাদা ফ্যাসিনেশন আছে, কিন্তু কী করবো বলো, স্বাদ আছে সাধ্য নেই। মা বাবা আমাকে একা একা কোথাও ছাড়েনি না। তবে একবার কী করেছিলাম জানো, মা বাবাকে না জানিয়ে সোজা একা চলে গিয়েছিলাম রাঙামাটিতে, তারপর দুদিনের মধ্যে সেলফোন আউট অফ চার্জ। ও মা কী মহাকাণ্ড, মা বাবা দুদিন পরই হাজির আমার সামনে। এরপর অবশ্য একটা জিনিস ডিসাইড করেছি, সব ট্রাভেলিং প্ল্যানগুলো একসাথে জমিয়ে রাখবো, বিয়ের পর হাজব্যান্ডকে সাথে নিয়ে যাবো। তাহলে তো তোমার হাজব্যান্ডকেও আমার মতো ভ্রমণ প্রিয় হতে হবে। এতক্ষণে তোমার হারানো ঐতিহ্য ফিরে পেয়েছি। হারানো ঐতিহ্য? তোমার হাসিটা না অনেক সুন্দর, সবসময় এরকম হাসি খুশি থাকার চেষ্টা করো। আমি জানি হাসতে আমাকে অনেক সুইট লাগে, কিন্তু কী করবো বলো, মাঝে মাঝে সামনে এমন কিছু সিচুয়েশন চলে আসে যে চাইলে অ্যাভয়েড করতে পারি না। কিন্তু সেই সিচুয়েশনগুলো তো চাইলেই অ্যাভয়েড করা যায় না। আমার মনে হয় এই সিচুয়েশনগুলোর সাথে প্রেম বিয়ে ভালোবাসা এগুলো খুব ইনভলভ। আমার লাইফে এগুলো কোনোটার সাথেই তো কোনো কমিউনিকেশন কখনো হয়নি, তাই হয়তো আমি বুঝি না। তোমাকে দেওয়ার মতো একটা ইনফরমেশন কিন্তু আমার কাছে আছে। আমি শুনেছি সবার লাইফেই নাকি প্রেম ভালোবাসা বিয়ে একটা করে উঠে। তাহলে তো আমার সবসময় অ্যালার্ট থাকা উচিত, কখন আবার মিস হয়ে যাবে। কি ব্যাপার, তোমার মুখে কোনো কথা নেই, চুপ হয়ে গেলে? বুঝতে পারছি না কেমন যেন লাগছে, মানে কিছু কিছু ফিলিং হয় না, ফিল করা যায় বাট এক্সপ্রেস করা যায় না। ইচ্ছা হচ্ছে আজ আর বাড়ি না ফিরে যাই। মানে মানে তোমার সাথে এভাবে সারাটা দিন পার করে তোমার বর এসে আমার 12টা বাজে দেবে। এক্সকিউজ মি, হবু বর এখনো কিন্তু বর হয়নি। রাহাত, আজ সকালে আমি যখন বাসা থেকে বের হলাম আমি অনেক বিরক্ত ছিলাম, আমার মনটা ভীষণ খারাপ ছিল।
আমি একবারও ভাবিনি যে আমার মনটা ভালো হতে পারে, আমার রাগটা করতে পারে। তোমার সাথে দেখা হলো, প্রথমে খুবই বিরক্ত লাগছিল তোমাকে দেখে, তোমার অনর্গল বকবকানি শুনতে প্রচণ্ড বিরক্ত লাগছিল, কিন্তু আস্তে আস্তে তোমার কথাগুলো অনেক ভালো লাগতে শুরু করলো, তোমার সাথে কিছু মেমোরেবল টাইম স্পেন্ড করলাম। একটা সময় কি মনে হলো জানো, আমার জীবনটা তো আমি অনেক আনন্দে কাটিয়ে দিতে পারি, অনেক সুন্দর করে এনজয় করে কাটিয়ে দিতে পারি যদি পাশে মনের মতো কোনো মানুষ থাকে, যাকে ভালোবাসা যায়, যার ভালোবাসা পাওয়া যায়। আমি আসলে নিজের সাথে অনেক বোঝাপড়া করেছি রাহাত, আমি তোমার অনর্গল কথাগুলো মিস করতে চাই না। তুমি অযথায় মিনিংলেস বকবক করবে, এটাই ভালো, এটা আমি মিস করতে চাই না। আমার পাশে আমি তোমাকে মিস করতে চাই না, আমি তোমাকে হারাতে চাই না। দেখো, তোমাকে বুঝতে হবে যে ফ্যামিলি তোমাকে ছোটবেলা থেকে এত আদর যত্ন স্নেহ মমতা দিয়ে লালন পালন করেছে, তাদের কথাও তোমাকে ভাবতে হবে। তোমার বাবা মা তোমার বিয়ের জন্য ছেলে পছন্দ করেছে, বিয়ের সমস্ত আয়োজন শেষ, এখন তুমি তাদের মনে কষ্ট দিতে পারো না। আর ভুলটা যেহেতু আমাদেরই, মাসুলটাও আমাদেরকেই দিতে হবে। আচ্ছা, সব সময় আমরা কেন মাসুল দিতে যাব? কোন একটা বার কি তারা স্যাক্রিফাইস করতে পারে না? তুমি অনেক ইমোশনাল হয়ে গেছো। আচ্ছা, ধরে নাও না এটা লং ড্রাইভে এসে কোনো একটা স্বপ্ন। স্বপ্ন? স্বপ্ন দেখতে তোমার এতই ভালো লাগে রাহাত, যে চোখের সামনে ঘটে যাওয়া প্রতিটা সত্যি ঘটনাকে তুমি স্বপ্ন মনে করছো? তা না হলে কি করবো বলো, এটা অনেক অন্যায় হবে, আর সেটা আমি পারি না। রাহাত, যুদ্ধক্ষেত্র আর প্রেমের ক্ষেত্রে কখনো কোনো অন্যায় হয় না। আমাদের নিয়তিটাই এমন যে পথ দেখায় তারই শেষমেশ পথ থাকে না, যে আশা দেখায় তারই কোনো আশা থাকে না। নিয়তির দোহাই দিয়ে দূরে সরে থাকাও কিন্তু ঠিক না, আর তুমি যদি মনে করো এভাবে তুমি ভুলে থাকতে পারবে সব কিছু, সেটাও ঠিক না। তা না হলেও কি কিছু হবে বলো, একসঙ্গে তোমার বিয়ে হবে, সংসার হবে, ব্যস্ত হয়ে পড়বে, তারপর তোমার সেই সংসারের চাপে কোথায় হারিয়ে যাবে এই রাহাত? আমি যদি হারিয়ে যেতে না দিই? হারিয়ে যেতে না দিলে তোমার প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আমাকে ইনভাইট করবে, আর আমার প্রত্যেকটা ইউনিভার্সিটিতে তোমাকে। ফালতু, তোমার ভালোবাসা আমার বোঝা হয়ে গেছে, আর তোমাকে বিয়ে করি বা কি লাভ বলো? দেখা যাবে বিয়ের পর কোনো একদিন আমাকে কোনো ছিনতাইকারী ধরলো, তুমি তাদের হাতে আমাকে তুলে দিয়ে নিজে পালিয়ে গেলে। এটা তোমার ভুল ধারণা। তাই ভুল ধারণা? তাহলে ধরো যে আমার হবু বর একটা ছিনতাইকারী, সে আমাকে তোমার কাছ থেকে ছিনতাই করে নিয়ে যাচ্ছে, এখন উদ্ধার করো আমাকে।
বর্ষা, কি করলি তুই? আশ্চর্য একটা মেয়ে তুই। হ্যাঁ, বাড়িতে কাউকে কিছু না বলে সারাটা দিন তুই বাড়ি থাকলি? কি ভেবেছিস তোর জন্য আমাদের টেনশন হয় না? জানো না, অযৌক্তিক কোনো কিছু আমি মানতে পারি না। আর তুই যেটা করলি সেটা খুব যৌক্তিক না? তোর জন্য আমাদের কোনো ভাবনা হয় না, চিন্তা হয় না? তোমাদের কথা ভাবি বলে তুমি রাতের বেলা বাড়িতে ফিরে এসে আমাকে উদ্ধার করেছ। যাও, ফ্রেশ হয়ে নাও, টেবিলে খাবার মতো কেন। তোর মাথা ঠান্ডা হয়েছে? কি হলো, মন ভালো হয়েছে তোর? কিছু বলছিস না যে? আবার হাজার ঝঞ্ঝাট পোহাতে রাজি আছি, কিন্তু তাড়াতাড়ি সুবিধের জন্য ঘরে আগুন লাগাতে রাজি নই। আর আমি আমার সুবিধার জন্য পালিয়ে যাব। তাহলে আর কি, তুমি পালাতেও পারবে না, তুমি ঝামেলাও পোহাতে পারবে না। যাও, একদিনের সুখ স্মৃতি নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি যা চাইবে তাই হবে। তুমি একটু টাইম বের করতে পারবে কাল? হ্যাঁ, ওকে, কাল তাহলে আমার সাথে একটু দেখা করো। আমি সকালে টেক্সট করে তোমাকে টাইম এন্ড লোকেশন। বুঝতে পারছি না এটা আমার দেখার ভুল নাকি প্রিন্টিং মিস্টেক। কেন, কী হয়েছে? তোমার নাম তো বর্ষা, এখানে লেখা অর্ষা। হ্যাঁ, অর্ষা আমার বড় বোনের নাম। হরি তো বিয়ে। ওর বিয়ে মানে? তাহলে তোমার এই যে বিয়ে করতে না যাওয়া, রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া, এগুলো? আরে ও সব কিছুই আমি আমার বোনের ব্যাপারে তোমার সাথে শেয়ার করেছিলাম। আমার বোন কিছুতেই বিয়েতে রাজি হচ্ছিল না, আর আমার মা বাবাও একটা কোনোভাবেই তারা শুনতে চাইছিল না। কি আর করবো, না পেরে আমি বাসা থেকে বের হয়ে গিয়েছি। তুমি এই কথা সেদিন আমাকে বলবে না, আমি শুধু শুধু বক 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 করেই গেলাম। আমি যদি সেদিন তোমাকে ব্যাপারটা বলতাম তাহলে তো তোমার এই অনর্গল কথাগুলো শুনতে পারতাম না। তোমার বকবকানি আমার খুব মজা লাগছিল।
মাঝে মাঝে একটু গার্ডিয়ানের মতো উপদেশ দিচ্ছিলে, তারপর ওই যে একটু যুক্তি দিয়ে কথা বলছিলে না, এগুলো খুব এনজয় করছিলাম।